চমৎকার একটা এক্স করলা দেখবো এখন আমরা। আছেন ভিতরে সম্পূর্ণ বিস্কিট ইন্টেরিয়র। এবার হচ্ছে ওই এক্স হচ্ছে, কিন্তু এটা আবার আরকম চলছে। উইটা সাথে আছে, একটা প্রজেকশন একটা নন প্রজেকশন। আচ্ছা, একটা প্রজেকশন সাথে রাখা আছে আর এটা হলো নন প্রজেকশন। হ্যাঁ, দুটোর ভিতরে বিস্কিট ভাই। এখন একটা র‍্যাপ ফোর গাড়ি দেখবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা বরাবর মতে এই মুহূর্তে আছি এনআর ভেহিকেলে। আর আজকে এই মুহূর্তে এনআর ভেহিকেলে অনেক গাড়ি আছে, অনেক গাড়ি। সো আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু গাড়ি দেখবো। দেখতে পাচ্ছেন এই সিরিয়ালে অনেকগুলো গাড়ি রাখা আছে, যেহেতু এক ভিডিওতে অনেকগুলো গাড়ি দেখালেও মানে প্রায় সময় আমরা খুলাতে পারবো না। যাই হোক, সামনে আছে আমার রাইত ভাই। আসসালামু আলাইকুম রাইত ভাই, মূলত আমাদেরকে প্রত্যেকটা গাড়ি এক এক করে দেখাবে। চলুন আমরা গাড়িগুলো দেখি ভাই। প্রথম স্টার্ট হবে হচ্ছে এক্সিও 2010 এর মডেল দিয়ে, এক্সিও এক্স। গাড়িটা হোয়াইট কালার, সম্পূর্ণ সব অরিজিনাল আছে, 10 এর মডেল, 2016 তে রেজিস্ট্রেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা। গাড়িটা অ্যালুমিনিয়াম সহকারে চারটা চাকা একেবারে অ্যাকুরেট পাবেন, 100% জেনুইন পেপারস পাবেন, আপ টু ডেট। ভিতরে বিস্কিট ইন্টেরিয়ার দেখা যায়, ইন্টেরিয়ার উড়ে আসছে সাথে ভাই। খুবই ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা, একবারে 100% জেনুইন পেপারস পাবেন, পেপারস একদম আপ টু ডেট, ফার্স্ট ওনার, স্মার্ট কার্ডের মালিক। আর সিট কভার গুলো একবারে নতুন, সিট কভার গুলো ম্যাচ করে লাগানো হয়েছে। বেজ ইন্টেরিয়র জি। তো গাড়িটা একেবারে আপনার ফ্রেশ কন্ডিশন আছে। পিছের গ্লাস, পিছের ব্রেক লাইট, সামনের হেডলাইট, সামনের ইন্টারফেস গ্লাস, যেগুলো সাইড গ্লাস থেকে শুরু করে সব ভাই অরিজিনাল আছে, সব অরিজিনাল। একবারে একবারে একটা কিছু চেঞ্জ হয় এখন গাড়ি। কত মডেলের গাড়ি এটা ভাই? এটা 10 এর মডেল ভাই, 16 রেস্ট, 10 এর মডেল জি। চমৎকার বিষয়, আজকে চারটা এক্সিও গাড়ি দেখবো আমরা। দেখেন চারটা চাকা এলোরিম সহ। এটা প্রাইস কত যাচ্ছিলেন ভাই? ভাই এটা আমাদের আজকে হচ্ছে 16,20,000, আলোচনার সাপেক্ষে কিছু কমবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা হাইব্রিড চান। যারা হাইব্রিড চাচ্ছেন, নিউ শেপের 2014 এর মডেল এটা, 2014 এর মডেল, 2020 এর রেজিস্ট্রেশন, অলমোস্ট 3 বছর চলছে বাংলাদেশে গাড়িটা। আচ্ছা আচ্ছা। তো যারা ইম্পোর্ট করছে, ইম্পোর্ট করার পরে 3 বছর বাংলাদেশের রাস্তায় চালাইছে, 2020 থেকে গাড়িটা 2023 এর লাস্ট পর্যন্ত চলছে, তারপর আমরা এটা কিনেছি আর কি। তো 2016 এর মডেল এটা, 2014 এর মডেল, 20 এর রেজিস্ট্রেশন। গাড়িটা চাবির গাড়ি, এটা পুষেন না কিন্তু ভাই। আচ্ছা, এটা চাবির গাড়ি। হ্যাঁ, তেল প্লাস হচ্ছে হাইব্রিড। একটু ভিতরে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে ভাই, খুবই হাই গ্রেডার গাড়ি, কিন্তু সফট টাচ এসি। হ্যাঁ, সফট টাচ এসি আসছে, হ্যান্ডরেসারও তো মধ্যে আসার কথা, বাট এটাতে জানার মতো আমি আসেনি, কারণ এটা এক্স। হ্যান্ডরেসার আসেনি? আসেনি। হ্যাঁ, এটা আসেনি ভাই, আসেনি। এটা একটু লো গ্রেডে গেল। আচ্ছা আচ্ছা। সিরিয়াল কিন্তু ভাই মারাত্মক পড়ছে, এটা সিরিয়াল, একবার আপ সিরিয়াল ভাই। চার প্রত্যেকটা গ্লাস কি একবারে দেখেন, টয়োটার মনোগ্রাম সবগুলো, সব অরিজিনাল। পিচের স্টিকার সামনের দিকে শুরু করে সব ভাই, যাবতে যা আছে গাড়ি, প্যাকেট গাড়ি এটা, পুরো প্যাকেট গাড়ি, কিচ্ছু ধরার নেই এখন পড়তে ভাই। 3 বছর চালাইছে ভাই গাড়ি, কি ধরবে কি? তবে অ্যালুমিনিয়াম গুলো লাগা দিলে আরো ভালো লাগতো। হ্যাঁ রে ভাই, এটার স্টোক আছে ভাই। আচ্ছা, এটার স্টোক রাখছে। আচ্ছা, দাম দিবেন কত ভাই? ভাই এটা আমাদের আস্কিং হচ্ছে 17,80,000। 17,80,000। আচ্ছা, এই পাশে আসে আরো একটা এক্সিও, সাতের গাড়ি দেখিয়ে দেবে ভাইয়া। দুইটা সাতের আছে, একটা প্রজেকশন একটা নন প্রজেকশন। আচ্ছা, হাই প্রজেকশন সাথে রাখা আছে আর এটা হলো নন প্রজেকশন। দুইটা ভিতরে বিস্কিট ভাই, ফাইন গাড়ি, দুইটা বিস্কিট, দুইটাই ভাই। এটা হচ্ছে পাল কালার, 2007 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন, 29 সিরিয়াল গাড়ি। গাড়ি 100% জেনুইন পেপারস আছে, 100% গাড়ির একবারে হেডলাইট থেকে শুরু করে সব অরিজিনাল আছে। দেখেন এটা দেখুন, অ্যালুমিনিয়াম আছে জি, এটা অ্যালুমিনিয়াম করা আছে ভাই। ওয়াও, লেদার ইন্টেরিয়র করে দিয়েছি ভিতরে, সম্পূর্ণ লেদার ম্যাচ করুক, চকলেটের সাথে বিস্কিট ম্যাচ, বিস্কিট খাবে চকলেটের সাথে, বিস্কিট খাবে চকলেটের সাথে। আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে এক্সিও 2007 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন, 29 সিরিয়াল। নাম্বার প্লেটের যে ইস্যুটা, এটা হচ্ছে নাম্বার প্লেটটা পড়ে গিয়েছিল, তো এটার জন্য টাকা অলমোস্ট জমা দেওয়া হয়ে গেছে, এটা চলে আসবে। আপনারা খালি বিয়েটি যখন যাবে রেম ট্রান্সফারের সময়, তখন সাথে সাথে নতুন নাম্বার প্লেট লাগাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখেন আপনারা এই পাশটা একটু দেখেন, অ্যালুমিনিয়াম ভাই, একেবারে অরিজিনাল, চারটা চাকা যেটা বলছিলাম, একেবারে 100% 100% আছে। আমরা এটা একটু ভিতরে ইন্টেরিয়রটা দেখাচ্ছি। দেখেন চটকেট চকলেট কালারের সিট কভার আছে আর বেজ ইন্টেরিয়র, চমৎকার উডেন আসছে, খুব সুন্দর কন্ডিশন আছে। হ্যাঁ হ্যাঁ, রাইট। দেখেন এই সামনের চাকাটাও দেখেন, ফার্স্ট ক্লাস কন্ডিশন আছে। এটা প্রাইস কত যাচ্ছিল ভাই? এটা প্রাইস খুবই কম, যারা এক্স করলে জি করলে কিনছেন ওই প্রাইস আমরা এক্স দিয়েছি। কত দিবে? এটা অলমোস্ট আমাদের 13,50,000 আমাদের আজকে, 13,50,000। একদিনে নাম ট্রান্সফার করে থাকি সাধারণত। আচ্ছা ইনশাল্লাহ। নেক্সটে চলে যাবো একটু হাই গ্রেড, এটাও সাথে কিন্তু ভাই, এটা কিন্তু একটু মঠট করে ইউজ করছে, মানে আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আছে, মানে ওই আঙ্কেল ওনার ছেলে ইউজ করতো এটা, তো ও খুবই মানে ফ্রেশ ভাবে ইউজ করছে গাড়িটা, পার্সোনাল ইউজে গাড়ি। এটা কিন্তু এইচআইডি প্রজেকশন আসছে, এইচআইডি প্রজেকশন। হ্যাঁ, এটা কিন্তু হাই গ্রেড ভাই, এটা কিন্তু লো গ্রেড, এটা একটু লো গ্রেডের, এটা কিন্তু, এটা এইচআইডি প্রজেকশন, গোল্ডেন কালার, এটা কি জাপানি অরিজিনাল প্রজেকশন? অরিজিনাল প্রজেকশন আসছে, স্টক প্রজেকশন আসছে, স্টক। গাড়িটা একবার হাই গ্রেড ভাই, অ্যান্ড্রয়েড ডিভাইস, এটা কালারটা কিন্তু খুব আনকমন, এসি প্যানেল কিন্তু টাচ ভাই, এটা এটা এসি প্যানেল টাচ। হ্যাঁ, ওয়াও, আর চমৎকার অ্যান্ড্রয়েড প্লেয়ারও কিন্তু আছে। হ্যাঁ, ডিভিডি প্লেয়ার আছে। দে ব্যাক সাইডটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি, খুবই ফ্রেশ করে ভাইয়া, সেমিনারি স্পয়লার লাগানো আছে পিছনে। আচ্ছা আচ্ছা। চোস কন্ডিশন আছে গাড়িটা, সম্পূর্ণ যা আছে, দেখেন ক্লোজ আসেন,
অনেকে দেখেন না, এক্ষেত্রে চলে আসেন ডাইরেক্ট, এই দেখেন নিপ্পন অরিজিনাল একবার টয়োটার লোগো করা গাড়িটা, 100% জেনুইন আছে ভাই, 100% একবার ফ্রেশ কন্ডিশনে, বডি থেকে শুরু করে ইঞ্জিন থেকে শুরু করে চারটা চাকা অ্যালোরিম ডানলপের একবার টায়ারগুলো লাগানো ভাই। দাম দেবেন অথেন্টিক আছে ভাই, এটা আমাদের আজকে হচ্ছে 13,80,000 টাকা, আলোচনা সাপে কিছু কমবে, এটা হাইব্রিডের গাড়ি, বাট কনসিডার করবো আমরা অবশ্যই আপনাদের জন্য। যারা শামীম ভাই ভিডিও দেখে আসবেন অবশ্যই এসে বলবেন আমরা ভিডিও দেখে আসছি, অবশ্যই আপনাদের জন্য একটা অনার করবো। অ্যাকোয়াগার্ডটা একটু দেখি না প্লিজ, সাথে আছে আমরা অ্যাকোয়াগার্ডটা একটু দেখি কত মডেল এটা, এটা আবার হচ্ছে এক্সি হচ্ছে কিন্তু এটা আবার আরো কম চলছে, এটা থেকে আরো কম চলছে, এটা 13 মডেল আচ্ছা, কিন্তু 21 এর রেজিস্ট্রেশন ভাই, এটা 21 এ, হ্যাঁ ওয়াও গাড়িটা পুরো অথেন্টিক ভাই, একবার দেখে দেখি টয়োটার মনোগ্রাম সব যা আছে সব অরিজিনাল, সব অরিজিনাল একবার অরিজিনাল, এটা কি পুশ স্টার্ট নাকি ভাই? হ্যাঁ ভাই, এটা স্টোক টায়ার, এটা হচ্ছে চাপে পুশ না, এটা হচ্ছে সাধারণত চাবির ভাই, 13টা চাবি, হ্যাঁ আচ্ছা দেখি ভাই পাশ থেকে একটু ভিতরটা দেখা, জোস একুয়া ভাই, একুয়াই ভাই, গাড়ির চড়ানোর সাথে সাথে ভাগে রাইট ফাইন, ছোট গাড়ি আছে এগুলো কিন্তু চালানো অনেক মজা ভাই, এই গাড়ি সাদা যে ঝড়টা দেখাই দিই, যে বাড়ানোর জন্য কিন্তু বেস্ট একটা গাড়ি, হ্যাঁ যেহেতু হাইব্রিড মধ্যে হাইব্রিড যদি স্পেস আছে মোটামুটি ভালো, এগুলো কিন্তু সিটগুলো আপনি ফোল্ড করতে পারবেন, হ্যাঁ ফোল্ড করতে পারবেন, এগুলো সব গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশন আছে ভাই, ওভার ফ্রেশ কন্ডিশন আছে, 45 সিরিয়াল ভাই রাইট, এটা সিরিয়ালটা কিন্তু অনেক ভালো, একেবারে 45 সিরিয়াল, 21 এর রেজিস্ট্রেশন হইছে, মাত্র 2 বছর চলছে বাংলাদেশের রাস্তা, 22 আর 23, আচ্ছা আচ্ছা দাম দেবেন কত ভাই বলেন ভাই? এটা আমাদের আজকে হচ্ছে 14,00,000 টাকা, যারা আসবে আলোচনা সাথে কিছু কমবে ভাই। এখন একটা র‍্যাপ4 গাড়ি দেখবো, জি খুবই চমৎকার একটা র‍্যাপ4, কত মডেলের গাড়ি এটা ভাই? ভাই এটা 2003 এর মডেল, 2007 এর রেজিস্ট্রেশন, গাড়িটা এখন পর্যন্ত জাপান কন্ডিশনে আছে গাড়িটা ভাই, আমি সত্যি কথা বলতে 3 মডেল 2007 থেকে কিন্তু গাড়িটা রাস্তায় চলছে, আচ্ছা আচ্ছা, যে মালিক চালাইছে ভাই উনি মনে হয় ভাই গাড়ি বাসার ভিতরে খাটের পাশে রাখা দিছে, কারণ কেন এমন অবস্থা পাইছি ভাই আমরা গাড়িটা, গাড়িটা এত ফ্রেশ কন্ডিশনে ভাই, আমি এত গাড়ি বিক্রি করছি এরকম ফ্রেশ গাড়ি ভাই কখনো পাইনি, আচ্ছা তারপর গাড়ি দেখান, দেখাইলে বুঝবেন, আসেন গাড়ি চালান তাহলে আপনারা বুঝতে পারবেন, সামনে পিছনে বিগো বাম্পার লাগানো, মারাত্মক ফ্রেশ কন্ডিশনে আছে ভাই গাড়িটা। দাম দিবেন কত এটার ভাই? ভাই দাম তো দিব, কমাই দিব ইনশাআল্লাহ, যারা নেবে তারা পড়তা মতো নিতে পারবে, কিন্তু এটা ভাই সবকিছু অরিজিনাল আছে ভাই, আচ্ছা আচ্ছা একবার সব অরিজিনাল, এখনো সবকিছু অরিজিনাল আছে, দেখেন এখানে দেখেন দেখেন একবার নিপ্পন সব টেমপ্লেট টয়োটা করা, দেখেন আমি ভিতরে একটা দেখাই দিই, এত ফ্রেশ ভাই, আপনি গিয়েগুলো দেখেন, ওয়াও প্রচুর ফ্রেশ ভাই, আজকে তো যাচ্ছেন ভাই, সিঙ্গি করা আছে ভাই 6 লিটার ভাই, এটা আমাদের আজকে হচ্ছে 16,50,000 ভাই, চমৎকার একটা এক্স করলা দেখবো এখন আমরা, হোয়াইট পাল কালারে দেখতে পাচ্ছেন, ভিতরে সম্পূর্ণ বিস্কিট ইন্টেরিয়র, জি জি জি, এটা 5 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন, 5 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন, অ্যালোরিম সহকারে হেডলাইট, চারটা চাকা অ্যালোরিম সহ, দেখেন আমরা একটু ভিতরটা একটু খুলে দেখাই আপনাদেরকে, বিস্কিট ইন্টেরিয়র, চমৎকার উডেনের কম্বিনেশন, খুব ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা ভাই, গ্লাস গুলো কি কন্ডিশন? অরিজিনাল আছে সব, দেখেন সম্পূর্ণ সবকিছু অরিজিনাল আছে, এই যে আর বর্তমানে কিন্তু এই গাড়ি মানুষের এত চাহিদা সম্পূর্ণ একটা গাড়ি, মানুষ 7-8 এর এক্সিও কিনবে না, কিন্তু 4 এর একটা এক্স করলা কিনবে, কিন্তু অলমোস্ট প্রাইস কিন্তু সেম সেম, আরো কমে পাওয়া যায় ভাই এক্সিও, কারণ ভাই এক্স করলা হচ্ছে কি ফার্স্ট অ্যাসেম্বলি করা হয়তো এক্স করলা থেকে পরে এক্সিও আসছে, এক্স করলা বডি গুলো একটু হেভি বডি, হেভি মেটাল বডি হয়, এই জন্য আর কি সবাই এক্স করলা রিকমেন্ডেশন রাখে। এটা প্রাইস কত দিবেন ভাই বলেন? হ্যাঁ এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 13,60,000 টাকা, যারা আসবে আলোচনা সাথে কিছু কমবে, আচ্ছা তো রাইট ভাই অনেক অনেক ধন্যবাদ, আমরা সবগুলো গাড়ি দেখিয়েছি, শোরুমের পিছনে অনেক গাড়ি আছে, হয়তো আপনারা পূর্বের ভিডিওতে দেখেছেন, জি এনআর ভেহিকেল থেকে আমরা আজকের এই ভিডিওটা করেছি, এটা লোকেশনটা একটু বলে দেন। আমাদের লোকেশনটা হচ্ছে 138 সাত মসজিদ হাউসিং 3 নম্বর রোড, মোহাম্মদিয়া সোজাদিয়া, মোহাম্মদিয়া তারপর হাউসিং যেটাকে বলি আমরা সাধারণত, যারা মোহাম্মদপুর চৌরাস্তা মোড় থেকে ধানমন্ডি থেকে আসবেন তাদের হাতের ডানে পড়বে, যারা গাবতলি সাভার থেকে আসবেন তাদের পড়বে হচ্ছে হাতের বামে, আমাদের এটা অবস্থিত হচ্ছে চাঁদ উদ্যান আবাসিক এলাকার ঠিক অপোজিটেই আমাদের শোরুমটা অবস্থিত, আমরা সাধারণত একদিনের মধ্যে নেম ট্রান্সফার করে থাকি, সকালে আসতে সন্ধ্যার মধ্যে ইনশাল্লাহ আমরা নেম ট্রান্সফার করে দিয়ে দেবো। তো ভিউয়ার্স আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা এতক্ষণ যাবত আমাদের ভিডিওটা দেখেছেন, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।